বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী শেখ হাজী নুরুল ইসলামের জয় নিয়ে আনন্দ উল্লাসে মাতলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার এক নম্বর ব্লকের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েত। এই লোকসভা নির্বাচনে সর্বোচ্চ ভোটের লিড দিয়ে তারা আবির খেলা ও ব্যান্ড পার্টি নিয়ে নাচ গান আনন্দে উল্লাসে মাতলেন। উত্তর চব্বিশ পরগনার খাদ্য কর্মাধ্যক্ষ তথা উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সদস্য সাহানুর মণ্ডল সহ নেতৃত্বরা বলেন, সন্দেশখালীতে যে আন্দোলন হয়েছিল, বিরোধীরা সন্দেশখালী নিয়ে যেসব কথা বলেছিল সেটা তাদের কাজে লাগেনি। সন্দেশখালীর সন্দেশ রাজ্যবাসী খায়নি, পাল্টা উগরে দিয়েছেন। আরও বলেন, বিরোধীরা বারবার কটাক্ষ করেন, আগের যে সমস্ত নির্বাচন হয়েছে বিরোধীরা বলেন তৃণমূল ছাপ্পা ভোট দিয়েছে, বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে, ভোট দিতে দিচ্ছে না, একাধিক অভিযোগ করেন। এবার লোকসভা নির্বাচন তো সুষ্ঠুভাবেই নির্বাচন হয়েছে, মানুষ শান্তিতে ভোট দিয়েছেন, তাহলে এবার কেন বিজেপির ভরাডুবি হলো? এবার তো আর কেউ বলতে পারবে না যে শাসক দল বাধা দিয়েছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই ভোট দিয়েছে, মানুষ উজাড় করে ভোট দিয়েছেন। শুধু আমাদের বসিরহাট লোকসভা নয়, বিভিন্ন জায়গায় তৃণমূলের সবুজ আবিরের ঝড় ও জয় জয়কার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও বসিরহাট। সবাই আজ আনন্দিত, জনতার রায় দিকে দিকে নবজোয়ারে উচ্ছ্বসিত। গণতন্ত্রের গণদেবতা মানুষ ছাড়া আবার কে? জনতারই রায় দানে প্রার্থী বাছাই করবে সে। তৃণমূলের নবজোয়ার জিতবো আমি, জিতবে তুমি, উন্নয়ন হবে সবার। 100 দিনের সাধারণ মানুষের এটাই বার্তা দেবো। বিরোধীরা অনেক কিছু বলেছিল, বিশেষ করে সন্দেশখালী নিয়ে ব্যাপক বলেছিল, কিন্তু সন্দেশখালী সন্দেশ মানুষ খায়নি। এটা গণতন্ত্রের রায়। বারবার বিরোধীরা বলে ভোট করতে দেয় না, সুস্থ নির্বাচন হয়েছে, মানুষ রায় দিয়েছে। আমরা যে কোনো জায়গায় হেরেছি 5,000, 10,000, 20,000, যেখানে জিতেছি লক্ষ লক্ষ ভোটে। এটা গণতন্ত্রের রায়, মানুষ যেটা বিচার করেছে সেটা আমরা মেনে নিয়েছি। দেখো, সন্দেশখালী নিয়ে ঝামেলা না করে এইটা নিয়ে যত উতাল হয়েছে এলাকার মানুষ, আমরা জানি সন্দেশখালী এই ধরনের ঘটনা ঘটেনি, ইচ্ছাকৃতভাবে এটা ছড়ানো হয়েছে, তার জন্য মানুষ একতাবদ্ধই ভোট দিয়েছে। সন্দেশখালীর ঘটনা ভুয়ো, পুরো ভুয়ো। সন্দেশখালীর ওই সন্দেশ রেখাপাত্র সন্দেশে ইঁদুর পড়া সন্দেশ, এই সন্দেশ বাজারে বিক্রি হয় না। আপনি একজন খাবেন ইঁদুর পড়া সন্দেশ, টোটাল মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, একদম ভুয়ো, ডাহা ভুয়ো একটা সাজানো নাটক। এই নাটক আপমর বাংলার মানুষ বিসর্জন দিয়ে। নেত্রীর অবদান, মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মী ভাণ্ডার সহ 71টার প্রকল্প প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। একটা বিরোধী বলতে পারবে না যে আমার বাড়িতেও নেই। অতএব এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এই জয় আপমর বাংলার জয়, এই জয় আমাদের সবুজ সেনার সেনাপতি। কোনো আতঙ্ক না, আমরা তৃণমূল কংগ্রেস প্রতিশোধের রাজনীতি করি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা হলো যে বদলা নয়, আমি বদল চেয়েছি। আমরা